আচ্ছা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো অবশ্যই দেখেছেন থাম্বনেলটা, লোকাল ইমেজ রিলেভেন্স সম্পর্কে আলোচনা করব। এটা আমি গত দুদিন আগে দেখেছিলাম কীভাবে কাজ করবেন এবং নিয়মটা কী। অবশ্যই পূর্বের ভিডিওটা দেখতে হলে আপনারা আমার লিস্টে চেক করে আসতে পারেন কোয়ালিফিকেশন। তো এটা আসতো 3 দিন আগে। তো যাই হোক, এটা কোয়ালিফাই আমরা করার পর স্টার্ট ছিল, কাজ করেছে, অনেক অনেক রকমের সমস্যা প্রকাশ করেছেন, বাট আবার নতুন করে আপডেট নিয়েছে। দেখা যাক এবার কোয়ালিফাই কি আগের নিয়মে আছে কিনা বা কাজ আগের নিয়মে আছে কিনা, তো সে সম্বন্ধে আমরা এটা কোয়ালিফাই নিশ্চিত করে নেবো। তো পূর্বে আমি সবাইকে অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমার ভিডিওগুলো কখনো ফেক হয় না এবং আশা করি আপনাদের মাঝে কিছু ভালো কিছু দেওয়ার জন্য। ঠিক আছে, সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। কখনো ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছে কখনো কোনো ফ্যাক্ট সাইট ফ্যাক্ট রিয়েল কোনো অনলাইন ইনকামের কোনো প্রসেসিং কখনো ফ্যাক্ট দেবো না ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছে। তো ট্রাস্টেড, আর আমার ভিডিওগুলো আশা করি মানুষকে বোঝাতে খুবই হেল্পফুল। ঠিক আছে, তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। তো আমার যে যে পেজটা আসছে এখানে হচ্ছে যে আপনার এই যে আপনার যেটা করবেন যে বিজনেস এন্টিটি নেম, তো বিজনেস এন্টিটি নেম এখানে কি লিখেছে বোথ ক্যাট অফ কান্ট্রিট কার্ড ইন ইন্স্যুরেন্স, এরকম একটা কিছু অ্যাড্রেস দিয়েছে। তো আমাদের এই যে একটা নিচে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, তো নিচের লিঙ্ক, কিন্তু আমাদের ওই লিঙ্ক টিঙ্ক কোনো কিছু খোঁজার দরকার নেই। আমরা যদি সহজ নিয়মটা যদি বুঝি, ঠিক আছে, আমাদের লিঙ্ক খোঁজার কোনো দরকার নেই। তবু আমি দেখবো, যেহেতু এটা নতুন করে আপডেট নিয়ে আসছে, সেক্ষেত্রে আমি দেখবো যে এটা আমার আসলেই আগের নিয়মে আছে কি না। ঠিক আছে, যেহেতু আমার আগের নিয়মটা ছিল এমন যে আমি দুইটা ক্যাটাগরিতে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, এখানে অপশন আছে 4টা। আমার আগের নিয়মটা এমন ছিল যে এখানে যে পিকটা আসবে পিকটা কি কোনো দোকানের, কোনো মার্কেটের, কোনো শপিং মলের, হ্যাঁ, এরকমের টাইপের, বা রাস্তা থেকে ওই স্টোরটা দেখা যায় কি না, বা কোনো গ্যারেজ, হ্যাঁ, এরকমের টাইপের একটা ক্যাটাগরি ছিল। আর একটা ছিল, হ্যাঁ, এটা একটা গ্যারেজ কিন্তু ওটা বন্ধ চলছে না, বা রাস্তা ফাঁকা, বা কিছু গাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে, বা কিছু মানুষজন, এটা ছিল একটা ক্যাটাগরি। আর একটা ছিল সাইলেন্ট মোডেড, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ওর কোনো অর্থনৈতিক কোনো চান্স ওখানে নাই, আশা করি বুঝতে পারতেছেন। এটা ছিল একটা ক্যাটাগরি। তো আমি তিনটা ক্যাটাগরিতে আগের এটা ভিডিওটা করেছিলাম, তো আমি এটাও সেম ওই ক্যাটাগরিতে করব। আমি আমি আগে আপনাদেরকে ওই তিনটা ক্যাটাগরিতে আমি দেখাচ্ছি। একটা হচ্ছে যে আপনার যে হচ্ছে যেটা হচ্ছে আপনার দোকান, শপিং মল, মার্কেট ইত্যাদি ইত্যাদি, এগুলো এগুলো হচ্ছে এক ক্যাটাগরি। আপনার যে মনে করেন যে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে আপনার মনে করেন যে দোকান, মার্কেট প্লেস, ওগুলো কিছুই না, ইউনিভার্সিটি, ওগুলো কিছুই না, এগুলো হচ্ছে আলাদা ক্যাটাগরি। শুধু সৌন্দর্য বিল্ডিং বা গাড়িগুড়ি বা মানুষজন, ওটা হচ্ছে আপনার দ্বিতীয় ক্যাটাগরিতে আমি রেখেছিলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আপনার মনে করেন যে শুধু একটা পিক আসছে, সেটা অ্যানিমেশন পিক হতে পারে বা যে কোনো পিক হতে পারে, ঠিক আছে, এটাকে আমি একটা ক্যাটাগরিতে রেখেছিলাম। তো আমি সেই ক্যাটাগরিতে আমি কাজগুলো করব, ঠিক আছে, কোনো অর্থনৈতিক বা কোনো কিছু, ঠিক আছে, ওই হিসাবে আমি কাজগুলো করব। আমি ইনশাআল্লাহ চালাচ্ছি, আমি চাবো, আমি 100% সাকসেসফুলভাবে কাজ করবো, ঠিক আছে। আপনাদের বুঝতে সমস্যা হলে আমার ডিসক্রিপশনে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে আপনার জয়েন হন, যে যার যে কোনো প্রকারের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন, ইনশাআল্লাহ যতদূর সম্ভব, ঠিক আছে, আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। তো আমি কোয়ালিফাইগুলো সেরে নিচ্ছি, কীভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। দেখুন এখানে ওয়েলস ফার্গো ব্যাঙ্ক, এটা একটা ব্যাঙ্ক, হ্যাঁ, তো ব্যাঙ্কে আমি এই ক্যাটাগরি ব্যাঙ্ক, ইউনিভার্সিটি, তারপর আপনার মনে করেন যে মার্কেট, শপিং মল, স্টোর, গ্যারেজ, সব এই 1 নম্বর ক্যাটাগরিতে আমি রেখেছি, ঠিক আছে। প্রিয়ম রোজ পিএম, উনি একজন প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ওনাকে আমি দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছি, দেখুন ইউর কারেক্ট। তারপর হচ্ছে যে গ্রাস ডাইরেক্ট, গ্রাস ডাইরেক্ট এটা হচ্ছে একটা শপিং মল যেহেতু। তো আপনারা একটু একটু ফলো আপ করবেন, একটু ফলো আপ করলে কি দেখা যাবে আপনারা অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার দেখানো পথগুলো আমি অবলম্বন করতে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপের একটা পেজ, খুবই ভালো একটা, এটা যদি আমি দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছি, দেখবেন হয়ে যাবে, ইউর কারেক্ট, ঠিক আছে। একটা হচ্ছে যে ব্রডব্যান্ড, তো ব্রডব্যান্ড এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, ইউর কারেক্ট। এটা হচ্ছে যে আপনার রয়্যাল লন্ডন, এটা হচ্ছে কি একটা হসপিটাল, ঠিক আছে, দেখুন
আশা করি আপনারা ক্যাটাগরিগুলো ভাগ করবেন, ছবিগুলো বুঝবেন। এটা একটা ইউনিভার্সিটি, দেখুন এখানে দেওয়া ইউনিভার্সিটি, এটা আমি এক নম্বর ক্যাটাগরিতে রেখেছি, ঠিক আছে। তো আপনার স্টার্ট কাজগুলো ঠিক সেম এভাবেই করবেন, ঠিক আছে। আপনাদের কোনো প্রকার অনেকে মানে অনেককে অনেকভাবে সুন্দরভাবে বলাই দেওয়ার পরও এটা কি এসটিও এক্সপ্রেস, যেমন এটা আমি তো পরে আসছে একটু কথা বলি, অনেকে সুন্দরভাবে বোঝানোর পরও আসলে ছবিগুলো তারা ভালোভাবে চিহ্নিত করতে পারে না। চিহ্নিত করার না করার কারণে দেখা যায় তারা ভুলভাল দিয়ে টেম্পো ডিজেবল খেয়ে বসে, ঠিক আছে। সেই কারণে মনে করেন যে আপনার মনে করেন যে তার আইডিটা ক্ষতির দিকে চলে যাচ্ছে দিন দিন, হঠাৎ করে মানে কাজের পারফরমেন্স এতই খারাপ, দুঃখিত, কাজের পারফরমেন্স এতই খারাপ যার কারণে তার আইডিটা ডিজেবল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি দেখছি ক্লোজলি রিলেটেড, তো এটা আমি কথা তালে তালে ভুল দিয়ে ফেলেছি, আমি দেখতেছিলাম, যাই হোক যেটা হওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এসপাক এসপম ট্রাম, এই যে এটা আপনার আমি দেখ আমি কিন্তু কোন ক্যাটাগরিতে ভাগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো বিজনেস ক্যাটাগরিতে না, ঠিক আছে। এটা হচ্ছে যে মনস্টারিস অর্থাৎ তারপর কি আপনার হার্বর মেজিন স্কুল, তো এটা আমি দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছি সবসময়, আপনারা জানেন আমিও জানি, আমি আপনারা চাইলে পূর্ব ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। তো আমি ওখানে বিস্তারিত বুঝতে চাই, আশা করি পূর্ব ভিডিওটা দেখতে হবেন, আপনারা এখান থেকে শিখতে পারেন। ভাই ভিডিও দেখার দরকার নাই, নিজের যদি একটু এক্সপিরিয়েন্স বা বুদ্ধি খাটাতে পারেন তাহলে অবশ্যই পারেন। আমি কেন এটা এক নম্বর দিয়েছি, আমি কী বলেছিলাম, কোনো মার্কেট শপিং প্লেস, ঠিক আছে, কোনো রেস্টুরেন্ট ইউনিভার্সিটি হসপিটাল, ঠিক আছে, এরকমের কিছু বা গ্যারেজ এরকমের কিছু দেখা গেলে সেটাকে আমি এক নম্বর ক্যাটাগরিতে রেখেছি। ঠিক সেম এরকমের কিছু আমি পাবো, বাট বিল্ডিং গাড়ি বা কোনো কিছু সেটা আমি দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছি, ঠিক আছে। আপনারা এটা সম্বন্ধে এখানে এখানেই আপনার প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া আছে, আপনি কেন এক নম্বর দেবেন, কেন দুই নম্বর দেবেন, কেন তিন নম্বর দেবেন, আপনি কিন্তু এখানে প্রশ্ন উত্তর পাবেন। এই দেখুন আপনার যে ক্লোজলি রিলেটেডের সামনে কী দেওয়া আছে, ইমেজ দ্যাট আনকুইকলি আইডেন্টিফাই দ্য বিজনেস, ঠিক আছে। দেখুন আপনার মানে বিজনেসগুলো ব্যবসাগুলোকে আপনাকে চিহ্নিত করতে বলছে, আশা করি বুঝতে পারবেন এখানে আপনাকে কি দিয়েছে, ব্যবসাগুলো আপনাকে চিহ্নিত করতে বলছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ব্যবসা, ইউনিভার্সিটি যে আপনি ইউনিভার্সিটি কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান প্লাস শিক্ষা প্রতিষ্ঠানও, ঠিক আছে। ওখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে, সেখান থেকে তো যারা স্কুল প্রতিষ্ঠা পরিচালনা যারা আছে পরিচালনা করে তারা কিন্তু একটা মুনাফা অর্জন করে, হ্যাঁ। ওখানে শুধু ফিরতি ফিরতি কেউ গিয়ে পড়তে পারে না, কিন্তু সেজন্য ওটাও একটা বিজনেস সেন্টারের মতো, আশা করি বুঝতে পারতেছেন। দেখুন এই ছবিটা কি বুঝাচ্ছিল আপনাকে, কিছু বুঝাইছে, কিছুই বুঝায় না। তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ডাইরেক্ট, আমি পিকচারটা দেখব, আচ্ছা আমি কনফিউজ, আমি যে কোনো একটা হজাবরালা দিয়ে দেবো না, আমার হজাবরাল দেবো না, ঠিক আছে, যেহেতু এটা আমার দুই নম্বর হওয়ার কথা ছিল কিন্তু দিদি আল্লাহ বরফ হয় নাই, কলেজ রিলেটেড হওয়ার কথা ছিল। আমি ছবিটা আবার একটু দেখে আসি, আসলে ওটা কি ডিস্ট্রিক্ট হসপিটাল, ও সরি আমি লেখাটা না দেখে ক্লিক করে ফেলেছি, ছবি দেখে ক্লিক করছি, লেখাটা খেয়াল করি না যেটা হসপিটাল, ধরো যাক যেটা হওয়ার হয়ে গেছে কিছু করার নাই। এবং হচ্ছে যে আপনার ট্রাভেলসিয়ান মোটরস এক্সপ্রেস ফুলসলি কারেক্ট, তারপর হচ্ছে যে টেক্সাকো, এখানে কি হবে এটা একটু দুই নম্বর দিয়ে দিই, নট প্রজেক্টেড, এখন হচ্ছে যে ডে হচ্ছে যে দুই নম্বর, যেহেতু মানুষজন সমাগম আমি আগেও বলেছিলাম এখনও বলছি, ঠিক আছে। এটা হচ্ছে আনমার্সেন্ট, দিস আর হাউ টু সি আনমার্সেন্ট ইউএসসি আনমার্সেন্ট, ও সরি এটা আপনারা মূলত কাজ করার সময় এই ক্যাটাগরিগুলো আগে আগে ঠিক করবেন, নির্বাচন করবেন যে আমার এটা কোন ক্যাটাগরি। আচ্ছা দেখুন, ইউ হ্যাভ পাসড অফ দ্য কোয়ালিফিকেশন টেস্ট, আশা করি এরপর আর কোনো এই অন্তত এই সাইটটা সম্বন্ধে আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। আপনারা এই
টাস্কটাকে তিনটা ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি, হসপিটাল, তারপর গ্যারেজ, শপিং মল, মার্কেট, হ্যাঁ, কোনো রেস্টুরেন্ট, এই কটাকে একটা ক্যাটাগরিতে রাখবেন। আর দ্বিতীয় যেটা আছে লোসলি, এটা হবে যে আপনার কোনো প্রাইম মিনিস্টার, ঠিক আছে, তারপর ধরেন কোনো গাড়ি, রোডে গাড়ি দেখা যায় বা বিল্ডিং দেখা যায় অনেকগুলো, ঠিক আছে, মানে ওই ওই যে প্রথম যে ক্যাটাগরিতে লিখেছে ওইটা ছাড়া অন্য কোনো ক্যাটাগরি যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনি মনে করেন যে দুই নম্বর অপশনটা নির্বাচন করবেন। হ্যাঁ, আর হচ্ছে তিন নম্বর যেটা, যেটা আপনি নির্বোধ মানে জড়বস্তুর মতো কইরা আছে, আশা করি বুঝতে পারতেছেন। যেমন আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা মোবাইলের ছবি আছে বা কিছু খাবার, কিন্তু গ্রিন স্ক্রিন, হ্যাঁ, এরকমের কিছু আপনি তিন নম্বর অপশন দেবেন, আশা করি বুঝতে পারতেছেন। তো আপনারা কোয়ালিফাই তো করবেন, এটা দেখে দেখে আমি যেগুলো করেছি, যেগুলো করেছি ওগুলো আপনারা নোট করে নেন, নোট করার পর ওগুলো দিয়ে আপনারা রিফ্রেশ দিয়ে দিয়ে তারপর আপনারা কোয়ালিফাই কাজটা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কাজ করার প্রসিডিংটা কিন্তু ওই নিয়মেই একটাই, ওই আগে আপনারা কাজে সবসময় তিনটা ক্যাটাগরিতে ভাগ করে নেবেন আপনার সাইটটাকে, পিকচারটাকে। তো পিকচার যেটা আসবে না সেটা ক্লিক সি দা অরিজিনাল ইমেজ, ওখানে ক্লিক করার পর আপনারা দেখে নেবেন। তো আমি আর বেশি বাড়াচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো অনেক বড় ভিডিও অনেকেই পছন্দ করে না, তো সেই জন্য, ঠিক আছে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।